একদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি, অন্যদিকে আবার একটা দায়িত্ব এসে পৌঁছালো আপনার কাঁধের উপর, ব্লকের সংখ্যালঘু সেলের সভানেত্রী নির্বাচিত হয়েছেন, কি বলবেন? প্রথমেই আমি আমার আমাদের যে জেলা সভাপতি রহিম নবীন সাহেবকে এবং সেলিমা দিকে এবং সর্বোপরি আমার নেতৃত্বে আমাদের নেত্রী মমতা দিকে ধন্যবাদ আমাকে এই পদ দেওয়ার জন্য। আমাকে আমি ভাবতেও পারিনি যে এত বড় সম্মান বা এত বড় পদ আমি পাব। এটা ঠিকই যে পঞ্চায়েত সমিতির সভাপতি অনেক রকম দায়িত্ব আমার উপরে আছে, কিন্তু আমি এই পদটাকেও মানে সেইভাবেই নিষ্ঠার সাথে পালন করব এবং সবাইকে নিয়ে চলব, আমার মাইনরিটি ভাই বোনদেরকে, মানে যাতে দিদি যে এই সেলটা করেছেন যাতে মাইনরিটি ভাই বোনেরা যারা একটু পিছিয়ে আছে তারা এগিয়ে আসুক, সেই ওনার আদেশ মতোই আমি এই কাজটা করে যাব। 25 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ায় আসতে চলেছে, এই দায়িত্ব পাওয়ার পর কি মনে করছেন কতজনকে নিয়ে যাবেন? আমি চেষ্টা করছি যত বেশি পারি, 500,000 যত হোক, কারণ আমি আজ থেকেই কাজ শুরু করে দিয়েছি, ব্যানারও করছি আমাদের নেত্রীর নির্দেশ মতো, আর যতটা চেষ্টা করছি, সময়টা খুবই কম কিন্তু চেষ্টা করছি যতটা সম্ভব। দায়িত্ব কিভাবে সামলাবেন, একদিকে পঞ্চায়েত সমিতির সভাপতি, অন্যদিকে ব্লকের? আমার যারা আমাদের সহকর্মী আছেন, আমি মানে সভাপতি ঠিকই, কিন্তু আমি আমার কর্মীদেরকে নিয়েই তো আমি সভাপতি, আমি কর্মীদেরকে নিয়েই কাজ করব, তাদের ওপর দায়িত্ব দেব, আমি আমার এই কাজটাও করব এবং তার সঙ্গে আমার যে দলের যে দায়িত্বটা আমাকে দেওয়া হচ্ছে আমি চেষ্টা করব পুরোপুরি যাতে করতে পারি। আপনার নাম? আমার ফিরদৌস পারভীন, সভাপতি তারকেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি। আর নতুন যে আমার ব্লকের, আমি মাইনরিটি সেলের সভাপতি। থ্যাংক ইউ। পারভেজের সঙ্গে করুক না দল। আগরবাতি, পেপার প্লেট, ডোনা, পেপার কাপের বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি ইন্ডাস্ট্রিজ, আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। এখানে সম্পূর্ণ অটোমেটিক মেশিন দ্বারা তৈরি করা হয় এবং হোলসেল বিক্রি করা হয়। প্রোপাইটার প্রদীপ কুমার ঘোষ।